আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি ঈশান মাহমুদ, সংবাদ উপস্থাপক একুশে টেলিভিশন। আমি আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা থেকে 195 পৃষ্ঠার কিছু অংশ পাঠ করব। 16 সেপ্টেম্বর 1966, শুক্রবার। বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। গতকাল সারাদিন ও সারারাত বৃষ্টি হয়েছে। দেশের অবস্থা খুবই ভয়াবহ। বছরে দুইবার বন্যা, তারপর আবার বৃষ্টি শুরু হয়েছে। শুনলাম ঢাকা শহরে অধিকাংশ জায়গা বন্যার পানিতে ডুবে গিয়েছে। আমি যে ঘরটাতে থাকি এটা বোধহয় 200 বছরের পুরানো। সমস্ত জায়গা দিয়ে বোধহয় পানি পড়ে। গত রাতটা কোনো মতে কাটাইয়াছি। সামান্য একটু জায়গা প্রায় ফাঁকা আছে, সেখান দিয়ে পানি পড়ে না। ঘরটার ভেতরে পানির ঢেউ খেলেছে সারাদিন। তিনজন লোক সারাদিন আমার জিনিসপত্র রক্ষা করতে ব্যস্ত। বিছানা থেকে নামবার উপায় নাই। খবর পেয়ে জেলা সাহেব, ডেপুটি জেলা সাহেব ও জমাদার সাহেব এসেছিলেন। বললেন, কি করে এখানে থাকবেন? পাশেই নতুন 20 সেলের একটা 4 সেলের ব্লক আছে, সেখানে থাকুন। বললাম, সেলের ভেতর, তার উপর পায়খানা প্রস্রাবখানা নাই, কেমন করে থাকব? একটা টিন দিয়ে দেবেন, ওতে আমার চলবে না। আমাকে ভালো জায়গা দিতে হলে সরকারের অনুমতি লাগবে, কি বলেন? রাতে ঘুমাবো না, তাতে কি হবে? জীবনে অনেক দিন না ঘুমাইয়া কাটাইয়াছি। যদি স্বায়ত্তশাসন ও 6 দফা আদায় করে নিতে পারি, নেব। তবে আমরা রাজবন্দিরা তো খুনি ডাকাত একরাডির থেকেও আজকাল খারাপ। দেখুন, পুরোনা 20 সেলের রণদা সাহেব বারাট ল, বাবু চিত্তসুতার ভূতপূর্ব এমপিও, আব্দুল জলিল অ্যাডভোকেট, দুজন ছাত্র, একজন এমএ পরীক্ষা দিবে নূরে আলম সিদ্দিকী, আর একজন বিএ পরীক্ষা দিয়েছে কামরুজ্জামান। আরও আছে শঙ্করবাবু, পুরোনা রাজনৈতিক কর্মী, বাড়ি রংপুর, আরও কয়েকজনকে রেখেছেন। তাদের অবস্থা কি? ওপর দিয়ে পানি পড়ে, দরজা দিয়ে পানি ঢুকে, একটা করে টিনের পায়খানা। 7 সেল অনেক ভালো, সেখানে রেখেছেন একরাড়িদের। আরও অনেক ভালো জায়গা আছে, সেখানেও রাখতে পারেন, কিন্তু রাখবেন না, কষ্ট দিতে হবে। আপনারা আমাদের বাধ্য করেছেন মোকাবেলা করে দাবি আদায় করতে।